মাদারীপুরের কালকিনি উপজেলার ঐতিহ্যবাহী ভোরঘাটা রেড সান ক্লাবের আয়োজনে শুক্রবার রাতে ভোরঘাটা বালুর মাঠে ভোরঘাটা রেড সান ক্লাব ও খাঞ্জাপুর একাদশের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়েছে। এতে খাঞ্জাপুর একাদশকে 47 রানে হারিয়ে ভোরঘাটা রেড সান ক্লাব চ্যাম্পিয়ন হয়। মাদারীপুর প্রতিনিধি জাহিদ হাসান জানান, নকআউট পদ্ধতির এই টুর্নামেন্টে মোট 18 দল অংশ নেয়। খেলা শেষে উক্ত অনুষ্ঠানে গোপালপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এস এম হানিফ প্রধান অতিথি থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। বিশেষ অতিথি ছিলেন কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজের ম্যানেজিং কমিটির সদস্য জাহাঙ্গীর ফকির, সাবেক কমিশনার আব্দুস সোবহান ব্যাপারী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।